কখনো তিনি মনে পেয়ারে লালের নাম লিখে এক করেছেন দুই পৃথিবীকে, আবার কখনো রাধিকা হয়ে রাধা কৃষ্ণের প্রেম তুলে ধরেছেন স্ক্রিনে। এ তো গেল তার রিয়েল লাইফ। কিন্তু রিয়েল লাইফে তিনি একদিকে যেমন সর্বগুণ সম্পন্না স্ত্রী, আবার অন্যদিকে পারফেক্ট মম। তিনি বারখা সেনগুপ্তা রয়েছেন আমাদের সঙ্গে। ওয়েলকাম টু কলকাতা বারখা দি। ফার্স্টেই জানবে যে কলকাতায় অনেকদিন পর আমরা আবার তোমাকে পাচ্ছি, সেটার কারণটা কি? কারণ মানে কিছু না, মানে আমি বম্বেতে কাজ করছি, ওখানে সিরিয়াল করছি, তো শুটের জন্য মানে বিজি, আমি মানে সবসময় বিজি। সো দ্যাট ইজ ওয়াই মানে আই লাভ কলকাতা, আমি খুব ভালোবাসি কলকাতাকে, কিন্তু টাইমই নেই এখানে, ইউ নো, টু কাম হিয়ার, সো দ্যাটস ওয়াই। তো এখানেও একটা কাজের জন্যই, তাই তো? আবার বাংলা ছবিতে দর্শক তোমাকে পেতে চলেছেন, নাম বিপর্যয়, সেটার জন্যই তো? হ্যাঁ, সেটা নিয়ে যদি কিছু বলো, কারণ ফার্স্ট টাইম আমরা তোমাকে পাচ্ছি বাংলা ছবিতে ইন্দ্রনীল দার সাথে, আর অনেকদিন পর বাংলা ছবিতেও পাচ্ছি। তো হ্যাঁ, অ্যাকচুয়ালি এই ছবি মানে আমি করলো বিকজ ইন্দ্রনীল ছবিতে ছিল, তো আমাকে যখন বললো কি ইন্দ্রনীলের অপোজিট একটা মেয়ে চাই, তো আমি বললাম হ্যাঁ হ্যাঁ আমি নিশ্চয়ই করবো। সো আমি বেঙ্গলি সিনেমা ইন্দ্রনীল আর আমি মানে সাথে কাজ করিনি। আমি সুভাষ বলছি একটা ছবি ছিল ওখানে, আমি মিথুন দাস, হ্যাঁ, তো ইন্দ্রনীল আমার বয়ফ্রেন্ড ছিল ওর ছবিতে, কিন্তু একটাই সিন ক্যামিও করলো, কিন্তু প্রপার ছবি আমি প্রথমবার করেছি। সো আমি মানে ভীষণ এক্সাইটেড যে আমি আমার বর সাথে কাজ করব। সো তাহলে অ্যান্ড অফকোর্স আমাকে এই স্টোরিটা খুব পছন্দ আর ডিরেক্টর খুব ভালো, সো দ্যাটস ওয়াই আই ডিড ইট। আচ্ছা বারখা দি, এবার যেটা জানবো যে তুমি হরিয়ানার মেয়ে, আমরা যেটা জানি, তো সেখান থেকে একজন আর্মি পরিবারের মেয়ে, সেখান থেকে বলিউডের একজন হটেস্ট, ওয়ান অফ দ্য হটেস্ট আর কি অ্যাকচুয়েস বলা যায়, তো সেই জার্নিটা কি কোনোভাবে টাফ ছিল নাকি স্মুথলি হয়েছে, মানে তোমার ইচ্ছে মতো? আমার জন্য একটু টাফ ছিল, ভীষণ টাফ ছিল, কারণ আমার বাবা চাই না কি আমি অ্যাক্টর হও, অ্যাক্টিং করব, আর তো মানে হি ইউ টিপিক্যাল আর্মি স্ট্রিক্ট, তো যখন আমি বাবাকে বললো আমি অ্যাক্টর বানতে চাই, তো বললো মানে ও তো ঠিক আছে কিন্তু তুমি করবে কি, মানে লাইফে কি করবে? আই সেড অ্যাক্টিং করবে না আর কি করবে, মানে প্রফেশন কি করবে? আই সেড অ্যাক্টিংই প্রফেশন, তো মানে ও বুঝতে পারছে না কি অ্যাক্টিং কীভাবে মানে ইউনো করবে, বিকজ আমি যখন স্টার্ট করলাম মানে 13 বছর আগে, ওর সময় মানে অ্যাক্টিং খুব বড় প্রফেশন না। আমার বাবা মানে খুব রেগেছে কি কি করতে চাই, আর আমার দুটো বোন আছে, ওর দুজনই মানে MBA খুব মানে ইউনো পড়াই অ্যান্ড অল দ্যাট, তো কিন্তু আমি মানে আই ওয়াজ ভেরি ডিসিং কি আমি করতে চাই, আমি এই করতে চাই, আর আমার মা আমাকে খুব সাপোর্ট করলো, বললো ঠিক আছে তুমি যদি করতে চাই তো তুমি যাও, কিন্তু আমাকে টাইম দিলো মানে ইউনো 6 মাস দিলো কি যখন কিছু হবে না তুমি তুমি ব্যাক করো, ব্যাক করো, কিন্তু লাকিলি আমি মানে ইউনো বম্বেতে আমাকে আই গট ওয়ার্ক, কাজ পেয়েছি আমি, আর ইউনো একটা সিরিয়াল শেষ হওয়ার পর ইউনো আর একটা সিরিয়াল পেয়েছি, তো থ্যাঙ্কফুলি আমি মানে আই প্রুভড মাইসেলফ, তো মানে বাবা মানে স্টিল নট হ্যাপি কিন্তু এখন হি ওয়াজ লাইক আচ্ছা ঠিক আছে। তো এই যে বললে স্ট্রিক্ট ফ্যামিলি, সেখান থেকে মানে যেহেতু তোমার ফ্যামিলিরও কেউ অভিনয়ের মধ্যে ছিলেন না, কাউকে দেখে একটা অভিনয় করার ইচ্ছেটা হয়েছিল তো, বা কখন সেই ইচ্ছেটা আসতে থাকে? আমি তো মানে ছোটবেলায় থেকে আমি মানে খুব আমি ডান্স করতে খুব পছন্দ করি, কেউ মানে ফ্যামিলি ইভেন্ট হচ্ছে তো মানে আমি সবসময় ডান্স করছি, হ্যাঁ এইসব করছি, তো আর আমার বোন, আমার বড় বোন আমাকে বলছে মানে ছোটবেলায় থেকে তুমি মানে একদম নাটক কোম্পানি সবসময় নাটক করছিল, সো আই থিঙ্ক ও ইন্টারেস্ট ইউনো ছোটবেলায় থেকেই ছিল, কিন্তু যদি যখন আমি কলেজে থি, তো তখন আমি মানে ফ্যাশন শোজ করছি, আমি মডেলিং, তুমি হিন্দি ইংলিশ মিশিয়ে বলতে পারো কোনো অসুবিধা নেই, কলেজ মে মডেলিং করতে থি, কিন্তু আমি মানে টিভি সিরিয়ালের খুব বড় ফ্যান, তো আমি টিভি দেখতে দেখতে আমার মানে ইচ্ছে হতো ইউ নো হলো কি আমি এখানে করতে চাই, হ্যাঁ সো এরকমই। তো MTV থেকে স্টার্ট তোমার, তারপর ইন্দ্রনীলের সাথে কাজ, আর সেখান থেকেই কি প্রেমটা শুরু?
হ্যাঁ আমি মানে ইউনো কোই রাস্তাই নেই থা আমি মানে কি 18-20 আওয়ার্স ইন্দ্রনীল সাথে আমি শুট করছি রোমান্টিক সিরিয়াল শুট করছি সো মানে কেউ অপশনই না আই জাস্ট ফেল ইন লাভ উইথ হিম আই টেল ইন্দ্রনীল অলসো কি ইন্দ্রনীল কো ছোড় কে কোই অর লড়কা হোতা বড়া ফল ইন লাভ মানে কোন অপশন ছিল না বলি ছিল না হ্যাঁ মানে 20 আওয়ার্স ইউ উইথ ওয়ান গাই মানে আর কেউ কে আমি মানে ইউনো could meet anybody else so Indraneil সব সময় ইন্দ্রনীল fell in love with him got married to him but yeah আচ্ছা তো এই বছর বা পরের বছর হয়তো আমি 10 বছর হচ্ছে হ্যাঁ তো এই যে টানা মানে বিভিন্ন কাপলকে নিয়ে বলিউডের বা টলিউডের বিভিন্ন কাপলের ব্রেকআপ বিভিন্ন কাপলকে নিয়ে নানান গসিপ কিন্তু তোমাদের কোনোদিন টাচ উঠ শোনা যায়নি একদম ভালোভাবে সামলেছো ফ্যামিলির সাথে মেয়ে মীরা সেই সিক্রেটটা কি সিক্রেট কিছুই না ইউনো সবাই আমাকে এই মানে জিজ্ঞেস করছে সিক্রেট সিক্রেট অফ সাকসেসফুল ম্যারেজ আমি মানে একটাই জিনিস বলছি মানে যখন বিয়ে হচ্ছে মনে মনে ও রাখতে হবে কি এরপর আর কিছু নেই ইউনো দিস ইজ লাইক দ্য এন্ড অফ ইট ম্যারেজের যে ইনস্টিটিউশন আছে মানে দ্যাট ইজ আই থিঙ্ক ভেরি ইম্পর্টেন্ট আমার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট ইন্দ্রনীলের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট সো দ্যাট ওয়ে আই থিঙ্ক উই আর লাকি দ্যাট বোথ অফ আস ফিল ম্যারেজ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড যখন আমার বিয়ে হলো আমার শাশুড়ি মা আমাকে বললো কি তোমার ইন্ডাস্ট্রি এরকম ইউনো অনেক মানে ব্রেকআপ ইউনো সেম জিনিস ব্রেকআপ হয় এইসব হয় তুমি ইউনো অন্য ইন্দ্রনীল অন্য মেয়ের সাথে কাজ করবো তুমি অন্য ছেলের সাথে কাজ করবো কিন্তু একটাই মানে মনে রাখো কি ম্যারেজটা মানে কিছু হয় না ইউনো কিপ দ্যাট ইউনো প্রোটেক্টেড সো আই থিঙ্ক দ্যাট ইজ ওয়ান থিং দ্যাট জাস্ট স্টেড ইন মাই মাইন্ড অ্যান্ড ফর বোথ মি অ্যান্ড ইন্দ্রনীল দ্যাট ইজ দি ওনলি থিং মানে লাভ আন্ডারস্ট্যান্ডিং এসব তো মানে হয় কিন্তু মানে অনেক কাপলস ইউনো লাভ করে আন্ডারস্ট্যান্ডিং হয় বাট একটা মানে ও টু হ্যাভ দ্যাট থিং ইন ইউর মাইন্ড দ্যাট দিস ইজ ইট ইউনো আই থিঙ্ক দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট বাট আদারওয়াইজ আই হ্যাভ টু সে আই এম ভেরি লাকি ইন্দ্রনীল মানে খুব ভালো ছেলে মানে আই ফিল ইন টুডেজ জেনারেশন ইউনো এরকম ছেলে খুব কম ইউনো খুব মানে সিম্পল অ্যান্ড ভেরি মানে ফ্যামিলি ম্যান সো আই এম লাকি একেবারে আমি এটাই জিজ্ঞেস করতে চাইছি যে ইন্দ্রনীল যতক্ষণ কলকাতাতেও থেকেছেন খুব একটা পার্টিতে যাওয়া বা সবার সাথে খুব একটা সেটা না কাজ করে ব্যাস ভীষণ হোমলি তাই তো হ্যাঁ ও কাজ মানে শুটিং করছে তারপর সোজা বাড়িতে আসে আমি অনেকবার ওকে বলেছি তুমি বাইরে যাও পার্টি করো ফ্রেন্ডস ইউনো অল দ্যাট বাট ও বললো না আমি মানে করতে চাই না আমি শুধু কাজ করবো তারপর আমি রেস্ট করবো আর কিছু করবো না তো তুমি কি করো মানে তুমি পার্টি করো না সেটার জন্য নাকি ইচ্ছে করো মানে আমি আমি ইন্দ্রনীল থেকে বেশি সোশ্যাল মানে ও মানে একদমই পছন্দ করে না আমি একটু সোশ্যাল আমার ফ্রেন্ডস ফ্রেন্ড সার্কেল আছে তো ইয়া আমি ইউনো আই লাইক গোয়িং আউট মিটিং ফ্রেন্ডস আড্ডা মারবো এসব আমি করছি কিন্তু বেশি না মানে আই এনিওয়েজ ফিল মানে বিয়ের পর ফ্যামিলি বেশি ইম্পর্টেন্ট হয়ে যাবে অ্যান্ড এখন তো মীরা আসছে বাড়িতে তো যখন আমার ছুটি হচ্ছে তো বলছে মামা তুমি কোথায় যাও না তুমি বাড়িতে থাকো সো মোস্টলি আই এম অ্যাট হোম বাট আই হ্যাভ আ ফ্রেন্ড সার্কেল সো ইয়া আচ্ছা তো তোমাদের দুজনের ফার্স্ট সিরিয়াল আছে কৃষ্ণ এবং রাধাকিনী সেটার জন্য কি মীরা নামটা রেখেছো না অ্যাকচুয়ালি এই আমি মানে দিস কোয়েশ্চেন বহুত লোকনে আমসে পুছা হয় বাট না অ্যাকচুয়ালি দুজনকে আমাকে মানে মীরা নামটা খুব ভালো লাগলো আমি এরকম মানে এইটা নিয়ে ভেবে না কিন্তু মীরা আমাকে খুব ভালো লাগলো নামটা সো ইয়া তো বারখাতে তুমিও কাজ করছো এখন বলিউডে আবার টলিউডেও আসছো সাথে ইন্দ্রনীল দাও কাজ করছে মীরাকে সময় কতটা দিতে পারো মানে দিতে পারো কি সময় সে মীরাকে মানে একটু কম আই থিঙ্ক কিন্তু ওটা তো হয় মানে ওয়ার্কিং মাদার্স যখন ইফ ইউ আর দেন টাইম ইজ লেস ডেফিনেটলি কিন্তু একটা মানে ভালো জিনিস আমার প্রফেশনে কি আমার মেয়ে আমার শুটিংয়ে মানে ইউনো আসতে পারে মানে যদি আমরা অফিসে কাজ করতো ওখানে তো আমি ইউনো আসতে পারবে না কিন্তু শুটিংয়ে তো আই গেট হার অন মাই শুটিং অনেকক্ষণ মানে ওর সাথে আমি লাঞ্চ করছি ওকে হোমওয়ার্ক করাচ্ছি এসব সো আই গেট টু স্পেন্ড টাইম উইথ হার সো ইয়া তো এবার একটু কাজ নিয়ে কথা বলি যে আমরা তোমাকে বড় পর্দায় খুব বেশি পাই না মোস্টলি ছোট পর্দায় তো সেটা কি তোমার চয়েস নাকি মানে হ্যাঁ এটা আমার চয়েস আমি মানে স্টার্টিং থেকে আমি শুধু টিভি করতে চাই
আচ্ছা আমাকে টিভি পছন্দ আমাকে টিভি যে এক কমফর্ট লেভেল আছে আমার টিভি আর আমি বেশি মানে ইউ নো অ্যাম্বিশিয়াস না আমাকে মানে যে কমফর্ট লেভেল আছে আমার ইউ নো কাজ ও হচ্ছে ফ্যামিলি ও ইউ নো আমি ইউ নো হ্যান্ডেল করতে পারি সো আমি মানে খুব খুশি কি আমি টিভি করছি আমি বেশি কিছু মানে বলিউড আর ফিল্মস করতে চাই না মানে that's a very different world different money you know situation so ami tv te ami olpetei khushi thai ha very happy একেবারে মানে সন্ধ্যাবেলা বাড়ির লোকেরা টিভি ছাড়া বেশ ভাবতে পারে তো তুমি নিজে যদি বাড়ি থাকো নিজে সিরিয়াল দেখো মানে তুমি কি সিরিয়াল দেখা পছন্দ করো হ্যাঁ আমি তো সিরিয়াল মানে খুব পছন্দ করি আমরা সিরিয়াল আমার সিরিয়াল আমি বেশি দেখি না বিকজ আই এম মানে আই ডোন্ট লাইক টু লুক এট মাই সেলফ অন স্ক্রিন মানে শুটিং করতে সময় আমি দেখছি না আমি কিরকম করলো ডিরেক্টর বললো ওকে তো আমি বললো ঠিক আছে ওকে এরকম তো কিন্তু আমার মেয়ে দেখছে তো ওর সাথে আমি ইউ নো আমি দেখছি এখনো ইন্দ্রনীলের একটা সিরিয়াল আছে তো ও দেখছে তো ওর সাথে আমি দেখছি একটু একটু তো এই যে বাংলা ছবিতে কাজ আমরা তোমাকে আমি সুভাষ বলছি তেও পেয়েছি তার আগে দুই পৃথিবীতে ছোট্ট একটি ক্যারেক্টার এখানেও তো বাংলায় কতটা কমফোর্টেবল তুমি এখন আমরা দেখতে পাচ্ছি তবুও সেটা ছবি করা মানে অনেকটাই হিউজ একটা ব্যাপার সেটা ম্যানেজ করো কিভাবে হ্যাঁ ম্যানেজ যদি আমার ডায়লগস আছে আমার সামনে তো আমি বলতে পারি পারছি আমি মানে আমার মেমরিটা খুব ভালো তো আমি মেমোরাইজ করতে পারি এখনো তো আমি বাংলা বুঝতে পারছি তো ইজি হয়ে গেছে এখন ইজি হয়ে গেছে মানে স্টার্টিংয়ে একটু একটু প্রবলেম হচ্ছে কিন্তু এখন আমি কমফোর্টেবল হ্যাঁ তো বাংলায় সিরিয়াল করার ইচ্ছা আছে কারণ বাংলা সিরিয়ালও কিন্তু এখানে প্রচুর হয় তাই না আমি কবি থট অফ ইট কি হ্যাঁ মানে তাহলে আমাকে মানে কলকাতায় শিফট করতে হবে তো ওটা মানে খুব বড় ডিসিশন এখনো আমার মানে বেস বম্বে সব কিছু ওখানে হচ্ছে আমার কাজ ইন্দ্রনীলের কাজ মীরার স্কুল সব কিছু ওখানে হচ্ছে তো আমি আই হ্যাভেন্ট থট অফ ইট কি যদি আমি পুরো ফ্যামিলি নিয়ে এখানে শিফট করবো আই হ্যাভেন্ট থট অফ ইট তো মুম্বাইতেও কাজ করছো এটা খুব ক্লিশে একটা প্রশ্ন তো বলবো যে মুম্বাইতেও কাজ করছো বাংলাতেও মানে টলিউডেও কাজ করছো কোন জায়গাটা তুমি বেশি কমফোর্টেবল কাজ করো না কমফোর্টেবল সি অ্যাক্টর তো আই মনে হচ্ছে মানে ইজ কমফোর্টেবল এভরিওয়্যার আমি অ্যাক্টর মানে অ্যাক্টিং করতে চাই হিন্দি সিরিয়াল বা ইউ নো বেঙ্গলি ফিল্মস বেঙ্গলি সিরিয়াল যাই হোক অ্যাক্টিং করতে চাই ডেফিনেটলি এখানে মানে ল্যাঙ্গুয়েজটা একটু প্রবলেম ইউ নো আমার জন্য হচ্ছে সো ফর মি ডেফিনেটলি হিন্দি মানে ইজিয়ার ফর মি বাট ইটস প্রিটি মাচ দ্য সেম মানে অ্যান্ড আই লাভ ক্যালকাটা অ্যাকচুয়ালি আমাকে এই সিটিটা খুব মানে আই রিয়েলি লাভ ইট লাভ দ্য ফুড লাভ দ্য পিপল সো আই কোয়াইট এনজয় ওয়ার্কিং হিয়ার কলকাতা কোন কোন জায়গায় ঘোরা মানে ঘুরেছো ঘোরার সময় পেয়েছো কি হ্যাঁ কোন কোন জায়গায় ঘুরেছো মানে এভরিওয়্যার আমি তো এখানে মানে দু বছর আমি এখানে স্কুলের ছিল পোর্টফোলিও আছে ওকে হ্যাঁ পোর্টফোলিও আমার বাবা ওখানে পোর্টফোলিও তখন ছিল আচ্ছা পোস্টিং ছিল তো আমি দু বছর এখানে আর স্টাডিড হিয়ার অ্যাকচুয়ালি সো মানে অনেক জায়গায় মানে ছোটবেলায় মানে আই ওয়েন্ট টু দ্য জু আই রিমেম্বার দ্য প্ল্যানেটোরিয়াম বিড়লা প্ল্যানেটোরিয়াম ভিক্টোরিয়া মেমোরিয়াল এখানে একটা এক বোটানিক্যাল গার্ডেন আছে খুব বড় মানে অল দিস প্লেসেস আই হ্যাভ অনেক টাইম ছিল হ্যাঁ আর খাওয়া দাওয়ার মধ্যে কোনটা পছন্দ এই যে বললে খুব ভালোবাসি কলকাতার ফুড আমি আমাকে মানে বেঙ্গলি ফুড আমি খুব পছন্দ করি ইলিশ মাছ আমার ফেভারিট আর আমি অ্যাকচুয়ালি সি ফুড বেশি খাই না ফিশ এগুলো খাই না বিয়ের পর আমি আই ওয়াজ ইন্ট্রোডিউসড টু দ্য কুইন অফ ফিশ ইলিশ মাছ মানে ফ্রম দেন ইলিশ মাছ ইজ লাইক মাই ফেভারিট মাই ফেভারিট আই লাভ ইট সো আই লাভ দ্যাট আই লাভ চচ্চড়ি আই লাভ কষা মাংস অফকোর্স অ্যান্ড মিষ্টিটা খুব পছন্দ আমাকে সো আই লাইক অল দ্য বেঙ্গলি তোমাকে দেখে যদিও মনে হয় না যে তুমি খেতে একেবারে ভালোবাসো তো মীরাকে ঘুরিয়েছো কলকাতা নাকি মীরার সেই সুযোগটা হয় মীরা মীরা হ্যাজ বিন টু ভিক্টোরিয়া মেমোরিয়াল ও জু শেখ গন্ডা জু মানে আমি যে ছোটবেলা থেকে যেখানে গেলাম আই হ্যাভ টেকেন হার মোস্ট প্লেসেস ওকে আমি ট্রামে কোন একটা সময় তোমার কি কখনো এরকম মনে হয়েছে যে না এই ডিসিশনটা নেওয়া আমার ভুল ছিল কোন সময়
অনেক সময় এই হয় কিন্তু কেন হয় কেন ইউ নো আ লট অফ টাইমস আই সি মানে স্যাটারডে সানডে আমি আমার সোসাইটি যেখানে থাকি আমি দেখছি ইউনো মা বাবা বাচ্চার জন্য বাচ্চার সাথে স্যাটারডে সানডে মানে পার্কে যায় সুইমিং করে সব করে আমি ওসব করতে পারছি না স্যাটারডে সানডে মানে আমার ইন্ডাস্ট্রিতে স্যাটারডে সানডে কিছু সবসময় শুট করছি তো আমার মেয়ে আমাকে যখন জিজ্ঞেস করছে কি স্যাটারডে সানডে সবার ছুটি হচ্ছে তোমার ছুটি কেন হচ্ছে সো দ্যাটস ওয়েন আই স্টার্টেড ফিলিং কি ইউ নো কি শায়দ মানে কুছ অর করতি তো ইয়ে এক নরমাল মানে নরমাল লাইফ হতে পারে না অ্যাক্টর কে মানে ইট ইজ অ্যাবনরমাল আমার শুটিং স্কেডিউল শুটিং টাইম টাইমিং নেই কোনো মানে সবসময় অফিস শেষ করে 6টা 7টার সময় বাড়িতে এসেছে আমার শুটিংই 9-10 সময় মানে শেষ হচ্ছে বাড়িতে মানে আমার মেয়েটা ঘুমিয়ে পড়ছে সো অ্যাবনরমাল তো হচ্ছে আমার টাইমিংটা অ্যাবনরমাল সো আ লট অফ টাইমস আমার মনে হচ্ছে কি যদি আমি অ্যাক্টর না হতো তো মাই লাইফ উড বি নরমাল আই ডু ফিল ইট সামটাইমস অ্যাজ আ মাদার একদম তো যদি না হতে ধরো তাহলে কোন অপশনটা তোমার জন্য থাকতো মানে ধরো অ্যাক্টিং হচ্ছে না বা অ্যাক্ট্রেস হচ্ছে না কোনটা অ্যাক্টিং মানে ওর আগে আমি কর্পোরেটে কাজ করেছি So I would be in a corporate, I would be working, definitely working. I mean, I would want to be a working woman always. So I would be working in a corporate, I think, yeah. আচ্ছা কর্পোরেটে একদম বাধা ধরা জীবন টাইম আর এখানে কোনো টাইম নেই তো এই দুটো মানে পছন্দ কি কোনটা বেশি পছন্দ তুমি বেশি টাইমের মধ্যে থাকে নাকি এই যে এখন তো মানে এত বছর হয়ে গেছে এই কাজ করতে করতে তো ডেফিনেটলি আমি লাইফটা আমি মানে ইউ নো অ্যাকাস্টম টু হয়ে গেছে ইটস লাইক পার্ট অফ মাই লাইফ নাও মানে এটাই আমার লাইফ আমি মানে বুঝে গেলাম কি আর কিছু করতে পারছি না আমি এখন আমি ইউ নো ইফ আই এভার থিঙ্ক আই ফিল কি আই কান্ট ডু অ্যান অফিস জব টুডে আজকে কেউ আমাকে বলে মানে 9-to-6 জব করো আমি করতে পারছি না না আমার ইন্ডাস্ট্রিটা মানে আমার লাইফটা এত এক্সাইটিং মানে আমি ইউ নো আলাদা আলাদা অন্য লোক ডিফারেন্ট পিপল আই মিট অল দ্য টাইম ইউ নো উইথ এভরি শো আলাগ আলাগ লোককে সাথ কাম করা অ্যান্ড ইউ নো অ্যান্ড আই লাভ ডুইং দিস সো নাও আই ফিল আমি আর আচ্ছা তো বাংলায় তুমি দেবদা জিদ্দার সাথে কাজ অলরেডি হয়ে গেছে মানে টু সুপারস্টার তারপর মিথুনদাও হয়ে গেছে মিথুনদার সাথে কাজ আর কার সাথে তোমার কাজ করার ইচ্ছে রয়েছে মানে এরকম কেউ আছেন যে আমি এই হিরোর সাথে কাজ করতে চাই অ্যাকচুয়ালি আমি জিতের সাথে কাজ করলো না সেইভাবে না হ্যাঁ সো জিত ওয়াজ অলসো ইন দ্য ফিল্ম সো আই থিংক জিত আমার মানে খুব প্রিয় বন্ধু আই এম ভেরি ফন্ড অফ হিম হি ইজ ওয়ান অফ মাই ফেভারিট অ্যাক্টরস ইন কলকাতা সো হ্যাঁ আই থিংক জিত এরকম কোন ক্যারেক্টার আছে যেটা তুমি করতে চাও মানে দেখে মনে হয়েছে এইটা যদি আমি করতে পারতাম এরকম কোন ক্যারেক্টার কোন আছে যেটা ইচ্ছে আছে তোমার কোনদিন ফিউচারে করার খুব বড় লিস্ট আছে বাট আই ডোন্ট থিঙ্ক আই ক্যান পয়েন্ট আউট ওয়ান মানে লট অফ দিস এত আছে যে এত মানে ভালো ভালো ছবি আমি দেখেছি আমি সো আই অলওয়েজ থিঙ্ক কি ও দিস ক্যারেক্টার ইজ সো গুড দ্যাট ক্যারেক্টার ইজ সো গুড সো আই থিঙ্ক এনিথিং ওয়্যার আ ওম্যান ইজ শোন লাইক আ স্ট্রঙ্গার ক্যারেক্টার আই থিঙ্ক আই উড লাভ টু ডু দ্যাট আচ্ছা আর ইন্দ্রনীল ছবি দেখা হয় বাংলা ছবি বিশেষ করে সবকটা দেখেছো মানে সবকটা কি দেখো মোস্টলি সবাই দেখে কি তুমি বলো এইটা ভালো না এটা খারাপ সব সময় আমি বলছি তুমি কি বাজে করছো তুমি কি বাজে দেখছো ইউ নট লুকিং নাইস এন্ড এক্সপ্রেশনটা কি বাজে কেন তুমি আর মানে রোমান্টিক কেন ইউ নো মানে আই কিপ টেলিং হিম অল দ্য টাইম এন্ড হি ইজ লাইক উফ সো ইয়া আই কিপ ডুইং দ্যাট অল দ্য টাইম তাহলে বিপর্যয় আমার মনে হয় সেই রোম্যান্সটা দেখতে পারবো কারণ পাশে তুমি এতদিন তো বিকজ অফ মি রোম্যান্স তুমি দেখতে পারবে আমি খুব রোম্যান্টিক তুমি আমি হ্যাঁ আমি ও রোম্যান্স মানে আই ব্রট আউট দ্য রোম্যান্স ইন ইন্দ্রনীল অলসো বাট ইয়া মানে ইন্দ্রনীল তো এমনিতে রোম্যান্টিক নয় না হি ইজ নট রোম্যান্টিক এট অল তো এমনি একটু বলো যে ইন্দ্রনীল দার কোন খারাপ গুণগুলো তুমি চেঞ্জ করতে চাও ধরো এখন বলছো মানে এত বড় লিস্ট মানে হি ইজ খুব ডিসিপ্লিনড আছে আর ইউ নো সবকিছু মানে
টাইমের ইউনো আচ্ছা এই টাইমে করে ও টাইমে করে বাবারে মানে আর আমি তো মানে সবকিছু চেঞ্জ করতে চাই মানুষটা শুধু না মনটা শুধু হিজ হার্ট ইজ ভেরি গুড একেবারে তো অনেক কথা হলো অনেক মজার কথা জানলাম এবার জাস্ট জানবো যে তোমার এখন কি কি প্রজেক্ট আছে মানে দর্শকেরা তোমার কোথায় কোথায় দেখতে পাবেন এর মধ্যে এখন আমি একটা নতুন সিরিয়াল করছি কিন্তু আমি বলতে পারছি না এখন স্টিল আন্ডার ইউ নো টকস তো এখন আমি একটু ছোট ব্রেক নিলাম অ্যাকচুয়ালি ফ্রম মাই ওয়ার্ক আমার লাস্ট শো ছিল নামকরণ স্টার প্লাসে তারপর আমি একটু ব্রেক নিলাম টু স্পেন্ড টাইম উইথ মাই ডটার অ্যান্ড সুন আই উইল বি ব্যাক অন টিভি থ্যাংক ইউ সো মাচ বার্কা দি আমরা খুব শিগগিরই তোমার বিপর্যয়তেও দেখতে পাবো এবং আশা করি এরপরে আবার বাংলা ছবিতে তোমাকে দেখতে পাবো তাই থ্যাংক ইউ সো মাচ আর বিপর্যয় নিয়ে নানান খবর তো জানতে পারবেনই তবে টলিউডের আরও বাকি খবর জানতে চোখ রাখুন সিটি সিনেমা এবং সিটি টলিউডে আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না